গোটা ভারতবর্ষ জুড়ে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তাৎপর্যপূর্ণ স্থানসমূহের মধ্যে ত্রিপুরার ত্রিপুরেশ্বরী মন্দির অন্যতম। প্রচলিত ধর্মমত অনুসারে সতীর একান্ন পীঠের এক পীঠ উদয়পুরের মাতা ত্রিপুরেশ্বরী মন্দির। প্রায় প্রতিদিন রাজ্য তথা বহিরাজ্য এমনকি ভিন্ন দেশের বিভিন্ন স্তরের পর্যটক থেকে শুরু করে ধর্মপ্রাণ নাগরিকদের ভিড়ে ছয়লাভ থাকে রাজ্যের এই ঐতিহ্যমণ্ডিত স্থান। দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি থেকে শুরু করে বিভিন্ন বরণীয় এবং রাজনৈতিক তথা বিভিন্ন স্তরের সেলিব্রিটিরা যখন এই রাজ্যে আসেন, অধিকাংশরাই ত্রিপুরেশ্বরী মায়ের আশীর্বাদ নিতে ছুটে যান উদয়পুরে। এটা দীর্ঘদিনের চেনা ছবি। তবে সাম্প্রতিক সময়ে একটা বৃহৎ অংশের ধর্মপ্রাণ নাগরিকদের প্রচলিত ভাবধারায় আঘাত করে শুধুমাত্র নিজেদের লিপ্সা এবং ব্যক্তিগত ইচ্ছা বা প্রয়াসকে চরিতার্থ করতে একদল উশৃঙ্খল যুবক যুবতী পুরুষ মহিলারা উদয়পুরের মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে গিয়ে অশ্লীল অঙ্গভঙ্গি সহ রিলস বানাচ্ছে এবং সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে, যা অনেকাংশেই ত্রিপুরেশ্বরী মন্দির সহ গোটা রাজ্যের গরিমাকে ক্ষুণ্ণ করছে বলে ব্যাপক চর্চা চলছে। সামাজিক মাধ্যমের দৌলতে এই বিষয়টি রীতিমতো চর্চার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। অনেকেই অনেকভাবে বিষয়টিকে ব্যাখ্যা করেছেন এবং এই বিষয়ে উপযুক্ত পদক্ষেপের দাবি করে চলেছেন। সার্বিক বিবেচনা করে ময়দানে নেমেছে মন্দির কর্তৃপক্ষ। মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে বিশেষ নির্দেশিকা জারি করে দাবি করা হয়েছে, কোনোভাবেই মন্দিরকে ভিত্তি করে এভাবে অশ্লীল ভিডিও বা অঙ্গভঙ্গির প্রদর্শন মেনে নেওয়া যায় না। বিশেষ করে আগামী দিনে যদি কেউ এই নীতি নির্দেশিকা অবমাননা করে, তাহলে বড়সড় আর্থিক জরিমানা সহ আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সাফ জানিয়ে দেওয়া হয়। মন্দির কর্তৃপক্ষের এহেন বরিষ্ঠ ভূমিকায় স্বস্তির নিঃশ্বাস সর্বত্রই। সার্বিকভাবে দাবি উঠছে, ত্রিপুরেশ্বরী মাতার মন্দিরকে ভিত্তি করে অশ্লীলতা বন্ধ হোক। ব্যুরো রিপোর্ট, প্ল্যানেট ত্রিপুরা নিউজ। ঘোষণা করছেন যে এই ধরনের রিলস ভিডিও বা আপত্তিকর ভিডিও বানালে আপনারা আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন, তো মূলত এই বিষয়টা মানে কিভাবে আপনাদের সামনে আসলো যে মাতাবাড়িতে এই ধরনের রিলস বানাচ্ছে? সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেখছি কিছুদিন যাবৎ অশ্লীল সঙ্গী ভঙ্গিতে কিছু রিলস ভিডিও বানানো হচ্ছে, তার জন্য আমরা প্রশাসনের তরফ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি। আচ্ছা, যারা এই ধরনের রিলস আপনাদের বারণ করা সত্ত্বেও তৈরি করবেন, তাদের বিরুদ্ধে কি কোনো আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে? হচ্ছে যাতে ভিডিও না বানানো হয়, তারপরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে প্রশাসনের।